হ্যালো গাইস, ওয়েলকাম টু ক্লেভার কোড ইউটিউব চ্যানেল। দিস ইজ সেকেন্ড ভিডিও আমাদের গেম ডেভেলপমেন্টের উপরে। তো আমরা লাস্ট ভিডিওতে একটি উইন্ডো ক্রিয়েট করেছিলাম আমাদের স্নেক গেমের জন্য। সেটা যদি আমরা রান করি তাহলে দেখতে পাবো কয়েক সেকেন্ডের জন্য একটি উইন্ডো আসতেছে, দেন চলে যেতেছে। এটি অ্যাকচুয়ালি কীভাবে ফিক্সড করা যায় বা কীভাবে ফিক্সড হবে সেটি নিয়ে আজকে কাজ করবো, এবং গেম লুপগুলো কীভাবে কাজ করে বা কীভাবে চলে সেটা নিয়ে আজকে কথা বলবো। তো দেরি না করে স্টার্ট করা যাক, এবং আমি একটি নিউ ফাইল ক্রিয়েট করবো এখান থেকে, কারণ এই সোর্স কোডগুলো আমাকে দিয়ে দিতে হবে। আপনারা যদি ভিডিও ডিসক্রিপশনটা চেক করেন তাহলে দেখতে পারবেন যে সোর্স কোডের লিঙ্কগুলো দেওয়া থাকে। আপনারা কোডগুলো নেবেন, নেওয়ার পরে আপনারা বাসায় প্র্যাকটিস করবেন। যদি না বুঝে থাকেন তাহলে অবভিয়াসলি ভিডিওর নিচে কমেন্ট করবেন, আমি সহজে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমি ফাইলের নাম দেবো tut2.py, এন্টার। দেন আমি প্রথম কোডগুলো নিয়ে আসবো, প্রথম ভিডিও এখানে আনার পর আমি এখন কী কাজ করবো এখানে। এখানে যদি আমি একটু রান করে দেখি তাহলে কী আসতেছে, এখানে একটা উইন্ডো আসতেছে, কিন্তু উইন্ডোর সাইজটা আমার কাছে ভালো লাগতেছে না। আমি 900 করে দেবো উইডটা, দেন হাইটটা 500 করে দিলাম। এটা আরেকবার রান করি, তো হ্যাঁ এখন মোটামুটি ভালো দেখতেছে। তো আমাদের এই ফিক্সটা হবে কিভাবে, আমাদের যে উইন্ডোটা আসতেছে এবং চলে যেতেছে এটা অ্যাকচুয়ালি কিভাবে ফিক্সড করা হবে। তো আমি একটু সৌন্দর্যের জন্য কিছু কমেন্ট করে রাখবো এখানে, যেমন ফর এক্সাম্পল এখানে দেবো ক্রিয়েটিং উইন্ডো ফর দ্য গেম, এটা কমেন্ট করে দিলাম। এবং এই ভেরিয়েবলগুলো একটু স্ট্যান্ডার্ড দেওয়ার জন্য আমি কী করতে হবে, আমার এখানে এটাকে সিলেক্ট করলাম, দেন এটাকে দেবো এক্সিট গেম, দেন আরও একটি ফলসের জন্য গেম আন্ডারস্কোর ওভার, গেম ওভার ভেরিয়েবল, দেন এটাকেও আমি ফলস করে দিতেছি এখান থেকে। তো আমরা অ্যাকচুয়ালি এইখানে আমরা লুপের কাজটা করবো। আমি একটু কমেন্ট করে নিই যে ক্রিয়েটিং লুপ, কমেন্ট করে দিলাম। তো আমরা এখানে পাই গেম কুইট অপশনটা ইউজ করেছি, এটা আমাদের পাই গেমের জন্য। তো আমাদের পাইথনেরও একটি কুইট অপশন আছে, সেটা হচ্ছে জাস্ট কুইট, তো আমি এটা ইউজ করে নিলাম। তো আমি আবারও বলতেছি আমি সোর্স কোডগুলো আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিই, আপনারা যদি চেক না করে থাকেন তাহলে প্রথম ভিডিওর ডিসক্রিপশনটা একটু চেক করে নেবেন, এবং প্রত্যেকটা ভিডিওর ডিসক্রিপশন থেকে আপনারা সোর্স কোডগুলো নিয়ে প্র্যাকটিস করবেন। যদি কোনো কিছু প্রবলেম হয় বা এরর দেখায় তাহলে আমার ভিডিওতে কমেন্ট করবেন, আমি ইজিলি সেটাকে ফিক্সড করে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো এখানে লুপগুলো অ্যাকচুয়ালি কীভাবে চলে, দেখো প্রত্যেকটা গেমসের পিছনে ব্যাকগ্রাউন্ডে বা ব্যাকএন্ডে একটি লুপ চলে যেটা দিয়ে পুরোটা গেম চলে। তো সেটা হচ্ছে যে একটা ইউজার কোন কিবোর্ডে বা কোন বাটনে ক্লিক করলে কোন দিকে যাচ্ছে, বা আমি যে এখন স্নেক গেমটা তৈরি করতেছি বা স্নেক গেমটা আমি বানাচ্ছি এখানে, তো আমার ইউজারে কোন কিবোর্ডে ক্লিক করলে কোন দিকে যাবে স্নেকটা সেটাই আমি নির্ধারণ করব, এবং ওই কাজগুলো প্রত্যেকটা কাজগুলো যেন বারবার না করতে হয়। যেমন আমাদের ফুডগুলো আছে, স্ন্যাকের ফুড আছে, স্ন্যাক আছে, তো প্রত্যেকটা কী হয় আসলে অ্যাকচুয়ালি কপি হয়, কপি পেস্ট এরকম কাজ হয়। তো আমাদের তো বারবার কাজ করা পসিবল না, তাই না? যার কারণে আমাদের লুপগুলো ইউজ করা হয়। তো আমাদের লুপগুলো ইউজ করার জন্য আমি এখানে কী ইউজ করবো, যে হোয়াইল লুপ ফাংশন আছে সেটা আমি ইউজ করবো এখানে। তো আমি জাস্ট স্ক্রিপ্ট লিখলাম যে হোয়াইল দেন নট এক্সিট গেম। তো আমি একটা কী করলাম এখানে অ্যাকচুয়ালি আমি একটু বুঝিয়ে দিতে, এখানে আমি বললাম যে হোয়াইল নট এক্সিট গেম, তার মানে কি নট এক্সিট গেম মানে হচ্ছে যতক্ষণ পর্যন্ত যতক্ষণ আমার এই গেমটা ট্রু থাকবে, এক্সিট গেমটা যতক্ষণ পর্যন্ত ট্রু থাকবে ততক্ষণ পর্যন্ত আমার গেমটা রানিং থাকবে, এক্সিট গেমটা যখনই ফলস হয়ে যাবে তখনই আমার এই গেমটা ওভার হয়ে যাবে, এক্সিট হয়ে যাবে, পুরোটা কোয়াইট হয়ে যাবে অপশনটা। তো আমি এটা করার জন্য আমি ভিতরে তেমন কোনো কিছু করব না, আমি জাস্ট পাস লিখে দেবো। পাস লিখলে আমাদের কি, আমি যদি পাস লিখে এখানে রান করি তাহলে কী দেখতে পারবো, আশা করি এরকম দেখাবে না। এই যে দেখুন আমাদের উইন্ডোটা চলে আসছে, এবং এটা কয়েক সেকেন্ডের জন্য না, এটা সবসময় থাকবে এখন থেকে ইনশাল্লাহ। এবং এটার মধ্যে একটু প্রবলেম আছে, আমরা যদিও স্থির করে ফেলছি এটাকে, আমরা এখানে যদি আমি ক্লিক করি জাস্ট এই যে নট রেসপন্ডিং,
এই অপশনটা আসছে এখানে, কারণটা কি? নট রেসপন্ডিং লেখাটা উঠার কারণ কি সেটা আমি আপনাদেরকে একটু বুঝিয়ে দিই। কারণ হচ্ছে আমাদের যে লুপটা আমরা এখানে চালাচ্ছি বা চালিয়েছি, সে লুপের ভিতরে কোনো কাজ করা হয়নি, সে লুপের ভিতরে কোনো কাজই করা হয়নি। আমার এখানে কি করতেছে, লুপটা আমার এই এক্সিট গেমের ভিতরে আসতেছে, দেন পাঁচটা আমার বারবার কন্টিনিউ করতেছে, দেন আমার কি হইতেছে এই লুপটা শেষ হয়ে গেমটা এক্সিট হয়ে যেতেছে, আমার লুপটা রেসপন্ডিং করতে পারতেছে না, কারণ লুপের ভিতরে তো কোনো কিছু নাই এখানে। তো অ্যাকচুয়ালি এই উইন্ডোটা স্থিরই হয় আমাদের এই হোয়াইল লুপ বা লুপের দ্বারা, গেম লুপের দ্বারা। তো এই ছিল আজকের ভিডিও, আমরা নেক্সট ভিডিওতে দেখবো যে অ্যাকচুয়ালি লুপের ভিতরের কাজগুলো কি হয়, বা আমরা স্ন্যাক তৈরি করব, দেন ব্যাকগ্রাউন্ডে সাউন্ড দিব, ব্যাকগ্রাউন্ড ইমেজ আমরা বসাবো, আমরা স্ন্যাকের ফুডগুলো তৈরি করব, ডে বাই ডে আমরা এই কাজগুলো করব ইনশাল্লাহ। আশা করি ভিডিওটি ভালো লাগবে, এবং ভালো যদি লেগে থাকে তাহলে অবভিয়াসলি ভিডিওতে একটু লাইক করবেন এবং কমেন্ট করবেন, আপনার ফ্রেন্ড সার্কেলদের সাথে শেয়ার করবেন। দেখো আপনি যদি ইউটিউব অথবা গুগলে সার্চ করেন তাহলে দেখতে পারবেন যে পাইথন পাই গেমের কোনো টিউটোরিয়ালসই নেই বাংলা, বাংলা টিউটোরিয়ালস। আমি বলি না যে হিন্দি অথবা ইংলিশ পাবেন না, অবভিয়াসলি আপনি অন্য ল্যাঙ্গুয়েজের পাবেন, কিন্তু বাংলা দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমি স্টার্ট করেছি পাইথন পাই গেমের গেম ডেভেলপমেন্টের টিউটোরিয়ালস। তো আশা করি আপনারা আমাকে সাপোর্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন সকলের সাথে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন যদি চ্যানেল নতুন হয়ে থাকেন। সো গাইজ এই পর্যন্তই ছিল আজকের ভিডিওটি, তো আশা করি সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, প্রত্যেকে বাসা প্র্যাকটিস করবেন। আল্লাহ হাফেজ।